বিষপান করে নীলকণ্ঠ হব মুখ্যমন্ত্রী। আসাম গভর্নমেন্ট ইজ গোয়িং টু ডিফেন্ড ইউ আর কোনো ধরনের সমালোচনা মই বিষ যেনেকে ভগবানে পান করে তেনেকে মই পান করব। এনকাউন্টার হবই, তেওঁটো নিজক বসাব লাগিব। গতিকে এই সরকারের নীতি শূন্য সহনশীলতা, ইয়াতে যি নক কিয় দিস উইল কন্টিনিউ। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর চকীত থাকালৈকে অপরাধীর সৈতে কম্প্রোমাইজ করিব নালাগে অসমারক্ষীয়ে। এনিবডি হু ট্রাই টু অ্যাটাক আসাম পুলিশ দে উইল গেট বিফিটিং রিপ্লাই ইরেসপেক্টিভ অফ এনিথিং এন্ড মই যেতিয়ালৈকে এখন চকীত থাকো আই উইল নট কম্প্রোমাইজ। অসমারক্ষীৰ ধাৰাবাহিক এনকাউন্টাৰক লৈ উত্থাপিত হৈছে প্ৰশ্ন। মানৱ অধিকাৰ আয়োগেও ৰুজু কৰিছে নিজাববীয়া গোচৰ। এনকাউন্টাৰৰ বিৰোধিতাৰে চৰকাৰক সমালোচনা বিৰোধীৰ, কিন্তু বিধানসভাৰ মজিয়াত মুখ্যমন্ত্ৰীৰ ঘোষণা। আইনৰ দণ্ডিত থাকি চূড়ান্ত পন্থালোক আৰক্ষীয়ে। আসাম গভৰ্ণমেণ্ট ইজ গোয়িং টু ডিফেণ্ড ইউ আৰু কোনো ধৰণৰ সমালোচনা মই বিষ যেনেকে ভগবানে পান করে তেনেকে মই পান করি। তেওঁটো নিজক বসাব লাগিব। গতিকে এই সরকারের নীতি শূন্য সহনশীলতা, ইয়াতে যি নক কিয় দিস উইল কন্টিনিউ। এনিবডি হু ট্রাই টু অ্যাটাক আসাম পুলিশ দে উইল গেট বিফিটিং রিপ্লাই ইরেসপেক্টিভ অফ এনিথিং এন্ড মই যেতিয়ালৈকে এখন চকীত থাকো আই উইল নট কম্প্রোমাইজ। দুমহীয়া ডক্টর শর্মা সরকারের দিনত রাজ্যত 30টারও অধিক এনকাউন্টার সংঘটিত হয়েছে। মৃত্যু হয়েছে অপহরণকারী, সুপারি কিলার, ড্রাগস মাফিয়া, হত্যাকারী। কিন্তু আরক্ষীর এনকাউন্টার নীতিক সহজে লওয়া নাই বিরোধীয়ে। বিধানসভাত ড্রাগস বিরোধী অভিযানক সমর্থন জানায়ও আরক্ষীর এনকাউন্টার প্রচারের বাবে নে আত্মরক্ষার বাবে বলে প্রশ্ন বিরোধী উপদলপতি রকিবুল হুসেইনের। হুসেইনের প্রশ্নের তাচ্ছিল্য ভরা উত্তর মুখ্যমন্ত্রীর। এটা জেনারেল এটা ভাবধারা হয়েছে যে এনকাউন্টারটা বেশি হয়েছে, গতিকে যদি কোনোবাই আত্মরক্ষার ভাবে পারে আমার কোনো কবলকীয় নাই, কিন্তু যদি আত্মরক্ষার ভাবে নহয় কোনোবাই নিজে প্রচারের কারণে করে সেই কথা কিন্তু চাব লাগবে। এটা প্রবলেমটা হয়েছে অপরাধীবিলাকর ওয়ার্কশপ নহয়, এটা তেওঁলোকে আহে নিজের মতে যে পলাবর কারণে রিভলভারটা কাঢ়ি লয় গুলিয়াব খুঁজে মারি পেলায় পুলিশক পিটি মারি উলাই গৈছে। আগত কথাটো আছিল যে পিটিলে মারিলে বিধানসভাত পিটি সিজিম হব, গতিকে পুলিশে একশন লব নোৱাৰে, পুলিশে মরিব। এইটোতো মই মোৰ ফোর্সক এৰি দিব নোৱাৰো, সেইটো নহবই। গতিকে ক্রাইম যেতিয়া বেছি হৈছে পুলিশ একশনও বেছি হৈছে। বিধায়ক শর্মান আলীরও আরক্ষীয়ে জধে মধে গুলিবার অভিযোগ, এইবার মুখ্যমন্ত্রীর রুদ্ররূপ। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে কোরবাত কৈছিলে যে প্রয়োজনত গুলিয়ে দিব, সেইটোৱে তেখেতসকলক উৎসাহিত কৰিলে নেকি? এইটো বন্ধ কৰিব লাগে, তেওঁটো নিজক বসাব লাগিব। গতিকে এই সরকারের নীতি শূন্য সহনশীলতা, ইয়াতে যি নক কিয় দিস উইল কন্টিনিউ। এনিবডি হু ট্রাই টু অ্যাটাক আসাম পুলিশ দে উইল গেট বিফিটিং রিপ্লাই ইরেসপেক্টিভ অফ এনিথিং এন্ড মই যেতিয়ালৈকে এখন চকীত থাকো আই উইল নট কম্প্রোমাইজ। পুলিশে মারি দিব পারে, ন্যায়ালয়ের কি কাম থাকে? পুলিশে নামারে, পুলিশে মারি দিয়া। সদনের ভিতরত মুখ্যমন্ত্রীর আরক্ষীর এনকাউন্টারের পক্ষত অবস্থানের পাছত সদনের বাহিরত পুনের শিবসাগরের বিধায়ক অখিল গগৈর বাক্যবান মুখ্যমন্ত্রীলৈ। এইবার মুখ্যমন্ত্রীর হৈ রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার প্রতিক্রিয়া। আরক্ষীর পিস্তল কাঢ়ি ললে অপরাধীক কীর্তন আগবাব নোৱাৰে আরক্ষীয়ে। অসম পুলিশক অধিক পরিমাণে এনকাউন্টার করিবৰ কাৰণে উৎসাহিত করব, পুলিশ রাজ প্রতিষ্ঠা করব খোঁজা হৈছে। উত্তর প্রদেশত যেনেকৈ যোগী রাজ আছে, অসমও এনেকুৱা এক পুলিশ রাজৰ দিশে যে গৈ আছে, এই কথাটোত আজি স্টাম্প মারি দিলে মুখ্যমন্ত্রী মহোদয় নিজে। যদি মানুহক সন্দেহবশত হত্যাই করে দিব পারি, তেতিয়াহলে অসমত আর আদালত বিলাক নালাগে। মুখ্যমন্ত্রী নিজে গুৱাহাটী হাইকোর্টের চিফ জাস্টিসও হোক, ডিজিপিও হোক, সকলবিলাক হোক, মুঠতে এজন মানুষে অসমত থাকক। পুলিশ বা গৃহ বিভাগের যে বিষয়া বা ওসিজনে এনেকা এনকাউন্টার জড়িত হয়েছে, মই ভাবো এটা ভাল কাম করেছে। আইনটা আইনমতে প্রস্তুত করব, এজন আরক্ষী বিষয়ার হাতের পিস্তলটো কাড়ি নি উল্টায় তেওঁ আক্রমণ করবলে যাব, এটা কেন ঘটনা? তেওঁ তেতিয়া কি কীর্তনখান দেখাই দিব লাগিব নেকি? মোৰ ওয়েপেনটো কাড়ি নিব আর মই তেওঁক ধর্মর কথা কম। মুঠতে এনকাউন্টারক লৈ সৃষ্টি হওয়া বিতর্কক একাকরিয়া করে বিধানসভার ভিতরের পর আরক্ষীক অভয়বাণী প্রদান সরকারের। সরকারের অভয়বাণীর প্রতিক্রিয়া স্বরূপে আরক্ষীয়ে অপরাধ জগতক যে আরো অধিক আক্রমণাত্মক স্থিতি গ্রহণ করব সেয়া নিশ্চিত। ভিডিও জার্নেলিস্ট বিপুল কলিতা আর হিতেশ ডেকার সৈতে ধ্রুব বরার রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।